সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা পরিসংখ্যান পত্রের উপর একটি ক্লাস দিব আমি মোহাম্মদ ইনামুল হাসান সহকারী অধ্যাপক পরিসংখ্যান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর আশা করি তোমরা আমার গত ক্লাসটা দেখেছো গত ক্লাসটা আমরা এই দ্বিতীয় অধ্যায়ের উপর নিয়েছিলাম সেখানে আমরা তথ্য তথ্যের বিভিন্ন প্রকার প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি এবং মাধ্যমিক তথ্যের উৎসগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা সেই তথ্যকে কীভাবে উপস্থাপন আর সংক্ষিপ্ত করা যায় তার উপর আমরা আলোচনা করব আমাদের আজকের আলোচনা বিষয়ে তথ্য উপস্থাপনও সংক্ষিপ্ত তথ্য উপস্থাপনটা কী আসলে তথ্য উপস্থাপন হলো তথ্যকে সুন্দর করে সাজিয়ে সহজবুদ্ধ করে এবং বিশ্লেষণ উপযোগী করে উপ পরিবেশন করাকে তথ্য উপস্থাপন বলে তো এখন বিশ্লেষণ উপযোগী আর তা এই দুটো পয়েন্টের ভিত্তিতে আমরা বলছি যে এটাকে তথ্য উপস্থাপন বলে তো এখন তথ্য উপস্থাপন করার জন্য তথ্যকে আমরা কাঁচা অবস্থায় পাই বিভিন্ন জায়গা থেকে তথ্য নিলাম সেই তথ্যগুলো সাজানো থাকে না তো এই সাজানোর জন্য আবার কতগুলো ধাপ আছে সেই ধাপের ধাপগুলো হলো মানে তথ্যকে সংক্ষিপ্তকরণটাকে আমরা বলছি যে সাজানো এই সংক্ষিপ্তকরণের জন্য আমাদের এই তিনটা ধাপ অনুসরণ করতে হয় তারপরে আমাদের তথ্য উপস্থাপন তৈরি হবে তাহলে এই তিনটা ধাপ হলো একটা শ্রেণীবদ্ধকরণ একটা তালিকাবদ্ধকরণ একটা গণসংখ্যা নিবেশন তাহলে আমরা প্রথম আলোচনা করবো শ্রেণীবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ আসলে তথ্যকে তোমার বিভিন্ন তার বৈশিষ্ট্য অনুসারে সেটা বৈশিষ্ট্য গুণ হতে পারে বৈশিষ্ট্য ভৌগোলিক অবস্থান হতে পারে নানান বৈশিষ্ট্য অনুসারে তথ্যকে কতগুলো বর্জনশীল আর গ্রু শ্রেণীতে ভাগ করার পদ্ধতি হলো তথ্য শ্রেণীবদ্ধকরণ তো এই শ্রেণীবদ্ধকরণ আমরা কাজটা করব এই শ্রেণীবদ্ধকরণের জন্য আমাদের চারটা পদ্ধতি অনুসরণ করতে চারটা পদ্ধতি বলতে পারো শ্রেণীবদ্ধকরণের বা শ্রেণীবদ্ধকরণের ভিত্তি বলে এগুলোকে চারটা ভিত্তি অথবা শ্রেণীবদ্ধকরণের এটাকে বলে চার ভাগে ভাগ করা যায় শ্রেণীবদ্ধকরণকে তো যেভাবেই বলো শ্রেণীবদ্ধকরণের চারটা ধাপ আছে চারটা ভিত্তি আছে চার চারভাবে আমরা শ্রেণীবদ্ধকরণ করি এখন সেই শ্রেণীবদ্ধকরণগুলো আমরা চারটা ভাগের একটা ভাগ হলো ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে আমরা শ্রেণীবদ্ধকরণ করি অর্থাৎ তোমার শ্রেণীকে দেখা যাবে যে তথ্য নানানভাবে সংগ্রহ করা হয় তো সেটা সেই তথ্যকে যদি আমরা বিভিন্ন এলাকা ভিত্তিতে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে আলাদা আলাদা করে ভাগ করি সেটাকে বলা হবে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণ যেমন তোমরা একটা জায়গায় যদি বিশজন ধরো চাকরি প্রার্থী আছে আমি বিশজনকে ভাগ করে ফেললাম কে কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছো তাহলে দেখ বিশ্ববিদ্যালয়ের ঠিক না আমি যদি বলি যে কার কোথায় বাড়ি তাহলে এটা ভৌগোলিক অবস্থানটা আরও সুদৃঢ় হয় যে একজন বললো যে আমার রংপুর বিভাগে একজন বললো আমার খুলনা বিভাগে একজন বললো ঢাকা বিভাগে এই যে আমি বিভাগ ওয়াইজ যে আলাদা আলাদা করে বিশজনকে বা একশো জনকে আমি এইভাবে যদি তথ্যকে আলাদা আলাদা করি শ্রেণীতে ভাগ করি সেটাই হবে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে শ্রেণীবদ্ধ এখন এটা হতে পারে বিভাগ হতে পারে দেশ হতে পারে জেলা হতে পারে মহল্লা এমনকি আমরা যদি আমাদের রংপুর শহরে ওয়ার্ডের ভিত্তিতে কোনো কারণে তথ্যকে আলাদা আলাদা করি তাহলে সেটাও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণ হবে তাহলে আমরা একটা প্রকারভেদ পেলাম ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণ তারপরে একটা প্রকার আছে সময় অনুক্রমিক শ্রেণীবদ্ধকরণ বা সময়ের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণ এখন সময়ের ভিত্তিতে কীরকম ধরো তোমাদেরকে বলা হলো যে এখানে জন স্টুডেন্ট আছে যে কার জন্ম কোন মাসে কে বললো জানুয়ারি কে বললো ফেব্রুয়ারি কেউ বললো মার্চ এরকম নানান মাস আসতে পারে তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে যদি আলাদা আলাদা গ্রুপে পরস্পর বর্জনশীল বিচ্ছিন্ন গ্রুপে তোমাদেরকে ভাগ করে ফেলি তাহলে একটা শ্রেণীবদ্ধকরণ করা হয় সেটা হলো সময়ের ভিত্তিতে এটা মাস হতে পারে শাল হতে পারে এটা দিন হতে পারে অর্থাৎ কোনো না কোনো সময়কে ভিত্তি ধরে যদি আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করা যায় তাহলে এটা হবে সময় সময়ানুক্রমিক শ্রেণীবদ্ধকরণ এছাড়া গুণের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণের কথা বলা হচ্ছে গুণবাচক শ্রেণীবদ্ধকরণ তাহলে গুণের ভিত্তিতে বলতে ধরো আমি এইভাবে করে যদি ভাগ করি যে কে গান গাইতে পারো কে গান গাইতে পারো না কে নাচতে পারো কে নাচতে পারো না অথবা কার পছন্দ লাল কোন রং তাহলে তোমরা কেউ লাল বলছো কেউ নীল বলছো কেউ হলুদ বলছো আমি যদি কখনো বলি কার প্রিয় ফুলের নাম কি এক একজন এক একটা বলছো তাহলে আমরা এইটা গুণের ভিত্তিতে আমরা যদি কোনো জায়গায় তাদের ধর্মের ভিত্তিতে আলাদা আলাদা করে ফেলি যে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ তাহলে শ্রেণীবদ্ধকরণ করা হয় এগুলো হলো গুণের ভিত্তিতে এগুলো না ভৌগোলিক অবস্থান না সময়ের বিষয় আছে এটা হলো গুণবাচক শ্রেণীবদ্ধকরণ আর একটা হলো পরিমাণবাচক শ্রেণীবদ্ধকরণ এটা হলো মানের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণ করা হয় এটি বেশি ব্যবহার আমাদের পরিসংখ্যানে আমরা অন্যগুলোকে মানে শিখব তো অবশ্যই কিন্তু পরিমাণ নিয়েই আমাদের পরিসংখ্যান ধরো আমরা বিভিন্ন রকমের তথ্য নিলাম পরীক্ষায় প্রাপ্ত নম্বর এখন পরীক্ষায় প্রাপ্ত নম্বর আমাদের আমরা ভাগ করে ফেললাম এত থেকে এত কে পেয়েছে কতজন পেয়েছে এত থেকে এত কতজন পেয়েছে এত থেকে এত কতজন পেয়েছে এইভাবে করে আমরা আলাদা আলাদা করে শ্রেণীতে ভাগ করতে পারি বা আমরা পরিবারের শিশুর সংখ্যা হিসেবে যদি নেই যে কোন পরিবারে শূন্য জন একজনও শিশু নেই এটা একটা শ্রেণীতে পড়লো একটা শিশু আছে দুইটা আর একটা শ্রেণিতে পড়লো দুইটা শিশু আছে আরেকটা শ্রেণীতে পড়লো তিনটা শিশু আছে আরেকটা শ্রেণীতে পড়লো তো রকম করে নানানভাবে আমরা পরিমাণের উপর ভিত্তি করেও শ্রেণীবদ্ধকরণ করতে পারি তাহলে আমরা মনে হয় বুঝতে পেরেছি শ্রেণীবদ্ধকরণটা কি জিনিস এই চারটা প্রকার বা চারটা ভিত্তির উপর নির্ভর করে আমরা শ্রেণীবদ্ধকরণ করব তাহলে শ্রেণীবদ্ধকরণ আমরা শিখে ফেললাম আমাদের পরবর্তী আলোচনা হলো তালিকাবদ্ধকরণ তাহলে তালিকাবদ্ধকরণ জিনিসটা কি জিনিস তো শ্রেণীবদ্ধকরণের পর তথ্যকে আরও সহজ সংক্ষিপ্তভাবে বিভিন্ন সারণির সাহায্য উপস্থাপন করার পদ্ধতিকে তালিকাবদ্ধকরণ বলে তাহলে শ্রেণীবদ্ধকরণের পরের ধাপ এটা এটা হলো তথ্য সংক্ষিপ্ত করার দ্বিতীয় ধাপ তাহলে আমরা তালিকাবদ্ধকরণ যখন করব তথ্যকে তার আগে সাজানো হয়েছে শ্রেণীবদ্ধকরণ করা হয়েছে অর্থাৎ সেই শ্রেণী অনুযায়ী আমরা তালিকা তৈরি করি তা তালিকার জন্য আমাদের কিছু বিষয় জানতে হয় তো তালিকার আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলো আমরা এখন উপস্থাপন করছি আমরা তালিকার বিভিন্ন পয়েন্টগুলো আমরা এখন আলোচনা করব তাহলে আমরা তালিকা একটা এঁকে নিতে পারি সেই আঁকার পরে আমরা বুঝতে পারবো যে কি কি আমাদের অংশ দরকার তাহলে আমরা একটা আদর্শ তালিকা যদি আঁকি তাহলে আমরা এই রকম একটা তালিকা পাব যে তালিকাতে বিভিন্ন অংশ থাকবে অংশগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি তাহলে তালিকার জন্য আমাদের যে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো তালিকা শিরোনাম তালিকার নং তালিকার নং একটা প্রথম জিনিস তাহলে তালিকার নংটা কি জিনিস তালিকা প্রত্যেকটা তালিকা একটা গবেষণায় বা একটা তথ্যকে নিয়ে যখন কাজ করা হয় তো অনেকগুলো তালিকা তৈরি হতে পারে তো সেই তালিকাগুলোকে ভিন্ন ভিন্ন আলাদা আলাদাভাবে চেনার জন্য তালিকার নাম্বার দিতে হয় সেটি হল আমাদের প্রথম কাজ এটা তালিকার উপরে অবস্থান তালিকা নং তারপরে হলো তালিকার শিরোনাম লাগবে তালিকার শিরোনামটা কী জিনিস তালিকার শিরোনাম হলো একটা তালিকাকে বোঝার জন্য তালিকায় কি তথ্য আছে এটা বোঝার জন্য তালিকা আমরা সংক্ষিপ্তভাবে এক বাক্যে একটা শিরোনাম ব্যবহার করি যে বর্ণনা যে তালিকায় কী আছে যেমন একটা তালিকা যদি লায়ন্স স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বিভিন্ন তাদের বয়স নিয়ে একটা গবেষণা হয় তাহলে এইভাবে তালিকার শিরোনাম হতে পারে যে লায়স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বয়সের তালিকা তাহলে এইরকম একটা গবেষণা হতে পারে এবং এক সেন্টেন্সে যতটুকু পারা যায় সংক্ষিপ্ত করে এবং পুরো জিনিসটা বোঝা যায় এইভাবে করে উপস্থাপন করতে এটা অনেক যেন লম্বা না হয় আবার বোঝা যেন না যায় তা এরকম করা যাবে না আমাদেরকে শিরোনামটা পড়ে বুঝতে হবে এটা কী আছে এই তালিকায় আবার তালিকার শিরোনামটা এত লম্বা যেন না হয় যে বোঝাইতে গিয়ে আমি এত শব্দ ব্যবহার করেছি যে আমি ওইটা পড়বই না এরকম যেন না হয় তারপরে তালিকার শিরোনামের পর আমাদের তালিকার এখানে প্রধান কলাম বা কলাম এরকম একটা জিনিস আসে অনেক জায়গায় প্রধান কলাম বলে তো আমরা এখানে কলাম শিরোনাম বলছি আর তার দুইটা ভাগে ভাগ করা যায় উপকলাম শিরোনাম এটা দুইটা বলে কথা না উপকলাম অনেকগুলো করা যেতে পারে যেমন আমরা কলাম শিরোনাম করলাম যে একাদশ শ্রেণীর মানে যে ছাত্রছাত্রীদের বয়স ছাত্রছাত্রীদের বয়স উপকলাম করলাম বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা এভাবে ভাগ করে ফেলতে পারি সেটা হলো যে ছাত্রছাত্রীদেরকে আবার আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করা অর্থাৎ কলামকে আমরা ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করাটাকে উপকলাম বলি তাহলে তথ্যটাকে উপস্থাপন করতে সহজ হয় অনেক সময় এখানে তিনটা পার্ট হয় কলা তখন প্রথম ভাগটাকে আমাদের প্রধান কলাম বলে মাঝের ভাগটাকে কলাম বলে আর নিচেরটাকে উপকলাম শিরোনাম বলে তাহলে এইভাবে করে আমরা কখনও কলাম শিরোনাম উপকলাম শিরোনাম কখনও প্রধান কলাম শিরোনাম কলাম শিরোনাম উপকলাম শিরোনাম এইভাবে আমরা টেবিলে ব্যবহার করি আমাদের এটা তালিকাবদ্ধ করেন ইংরেজিতে টেবুলেশন বলে এটাকে টেবিল বলে তাহলে আমাদের এই জায়গাটায় যেটা থাকে সেটা হলো শাড়ি শিরোনাম এটা শাড়ি শিরোনাম কখনো শাড়িকেও ভাগ করে উপসাড়ি শিরোনাম প্রয়োজন হইতে পারে সেটা হলো যদি প্রয়োজন হয় তখন আমাদের সেটা ব্যবহার করতে হবে তবে প্রধান যে আলোচনায় আমরা এটাকে শাড়ি শিরোনাম হিসেবেই আমরা রাখব যে কখনও এদিকে বিজ্ঞান এটা রাখলাম আবার এদিকে ছাত্র ছাত্রী আমরা ভাগ করে ফেলতে পারি তখন শাড়িতে দুইটা ছাত্র একটা ছাত্রীর একটা দুইটা ভাগ হয়ে গেল তাহলে সেইগুলোকে আমরা শাড়ি শিরোনাম বলবো আর যেই বডিটা এই যে এই এই এইটাকে এই জায়গায় যে মূল তথ্যগুলো থাকে সংখ্যাগুলো থাকবে সেটাকে আমরা বলি গর্ভাংশ অথবা বিষয়বস্তু তাহলে ইংরেজিতে বডি বলে তো বাংলায় কোথাও কোথাও বলা হয়েছে গর্ভাংশ কোথাও কোথাও বলা হয়েছে বিষয়বস্তু তাহলে এই গর্ভাংশ বা বিষয়বস্তুটাই হলো একটা তালিকার প্রধান অংশ তালিকাকে ভালোভাবে বুঝতে গেলে তালিকার এই তথ্যগুলো আমাদের দরকার হয় এইগুলো দিয়ে আমাদের গর্ভাংশটাকে বোঝানো হয় কিন্তু গর্ভাংশ যদি না থাকে সেই তালিকার কোনো মূল্যই নেই মানে তালিকাটা ফাঁকা তালিকা বলা হবে তখন আর এর নিচে আরও দুইটা জিনিস থাকবে একটা হলো পাদটিকা একটা হলো উৎস টিকা তাহলে আমাদের পাদটিকা আর উৎস টিকা এরা হলো সর্বনিম্নে থাকবে এরা সব সময় সারণীর নিচে থাকবে তাহলে পাদটিকাটা কী জিনিস পাদটিকা হল একটা সারণীর সম্বন্ধে কোনো বিশেষ বর্ণনা বলে দেওয়া প্রয়োজন সেইটা পাদটিকাতে নোট হিসেবে থাকে এটা ফুট নোট বলে তো আর উৎসটিকা হলো এই তথ্যটা কোথায় থেকে সংগ্রহ করা হয়েছে এর উৎসটা কি এইটা তোমার সবসময় উৎসটিকাতে থাকবে এটা যদি তুমি লায়েন্স স্কুল অ্যান্ড কলেজের অফিস থেকে সংগ্রহ করে থাকো অফিস যদি শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে থাকো এটা শিক্ষা বোর্ড এইভাবে করে উপস্থাপন করতে হবে তো যাই হোক আমরা তথ্যকে সংক্ষিপ্ত করার দুইটা ধাপ সম্বন্ধে জানলাম একটা হলো শ্রেণীবদ্ধকরণ আরেকটা হল সারণীবদ্ধকরণ সারণিবদ্ধকরণ বা তালিকাবদ্ধকরণ যেটা আমাদের পরবর্তী ধাপটা হলো গণসংখ্যা নিবেশন তাই গণসংখ্যা নিবেশনটা সম্বন্ধে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করি কারণ এটা অনেক ব্যাপক আলোচনা শুধু আজকের ক্লাসে যদি আংশিক করি তাহলে এই জায়গাটা আমাদের আবার পরের ক্লাসে আলোচনা করতে হবে তো আমরা সেজন্য আগামী ক্লাসটা করব গণসংখ্যা নিবেশন এবং সেখানে কিভাবে একটা গণসংখ্যা নিবেশন প্রস্তুত করে অবিরত বিরত গণসংখ্যা নিবেশন আছে তা আমরা সেই গণসংখ্যা নিবেশনের বিস্তারিত জানব এবং আমাদের আসলে প্রশ্ন গাণিতিক পার্ট শুরু হয়ে হলো পরের পার্ট থেকে গাণিতিক গণসংখ্যা নিবেশন থেকে গাণিতিক পার্ট শুরু হয় এবং আমাদের মূলত প্রয়োগের পার্টগুলো শুরু হয় ওইখান থেকে তো যাই হোক আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করব তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ